নলহাটি থানার দেশ নবগ্রামে বেহাল রাস্তার কারণে রাস্তার গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাথর বোঝাই ট্রাক্টর। অল্পের জন্য বাঁচলেন ট্রাক্টর চালক। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নলহাটি থানার অন্তর্গত দেশ নবগ্রাম গ্রামে। জানা যায়, ওই ট্রাক্টরটি যখন পাথর শিল্পাঞ্চল থেকে পাথর বোঝাই করে আসছিল, সেই সময় আরেকটি ট্রাক্টরের পাশ দিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দেশ নবগ্রামে রাস্তার ওপরে। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন বড়সড় দুর্ঘটনা থেকে ওই ট্রাক্টরের চালক সহ পথচারীরা। অভিযোগ, দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল অবস্থা, সেই জন্যই ঘটেছে এই দুর্ঘটনা। রাস্তা একদম পুকুরে পরিণত হয়ে গেছে। অল্প বৃষ্টি হলে সেই রাস্তায় জল জমে যাওয়ার কারণে দুর্ঘটনা বাড়ছে। নলহাটি থেকে প্রতিম মস্করার রিপোর্ট, রামপুরহাট টিভি।